ছাত্র সংগঠন করেছে একসময়, এই দলে যারা কঠিন লড়াই করে একসময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, তাদেরকে যেদিন থেকে একটা কর্পোরেট কোম্পানি ট্রেনিং দিতে শুরু করলেন যে কীভাবে বক্তৃতা দিতে হবে, কীভাবে আদব কায়দা শিখতে হবে, কীভাবে পাবলিকের সাথে কমিউনিকেট করতে হবে, সেদিন থেকে এই দলের কর্পোরেটাইজেশন হয়েছে। তারপরে যেটা হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে ফেলো কড়ি মাখো তেল তুমি কি আমার পর, এইটা নিচের স্তর থেকে ওপর পর্যন্ত পৌঁছেছে। আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী প্রকাশ্যে বলে ফেলেছেন। হাওড়ার গৌতমবাবু এমএলএর কথা মনে আছে? তিনি কি বলেছিলেন? বলেছিলেন আমরা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের মতো অ্যাক্ট করি, ফলে একটা দলের কাছে যখন ক্ষমতায় থাকাটাই প্রধান নীতি এবং আদর্শ। ধরুন সিপিআইএম আমার রাজনৈতিক শত্রু, কিন্তু সিপিআইএম ক্ষমতায় থাকুক বা না থাকুক, যে নীতির ওপর ভিত্তি করে দল, তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবেন শুধু গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভিত্তি করে নয়, তাদের নীতির উপর ভিত্তি করে। যেমন ধরুন কংগ্রেস, তারা কিছু নীতি গঠনতন্ত্রের উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল, তারা টিকে থাকবেন এর উপর ভিত্তি করে। যেমন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকুক বা না থাকুক, তাদের নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে তারা টিকে থাকবেন রাজনৈতিক অবস্থান নিয়ে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস, তার কোনো নীতি বা আদর্শ নেই, তার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, প্রত্যেকবারই একটা করে দাজো। টিকিট তো বিক্রি হয় আপনার দলে, অভিযোগ রয়েছে না? সে আমার দলের অভিযোগ, 2021 বিধানসভা টিকিট বিক্রি হয়েছে আমার দলের, এই সমস্ত অভিযোগ নিয়ে যারা সংগঠন সামলেছে তারা টিকিট পায়নি, অর্থাৎ এটা কোথাও বাংলার তাহলে বলতে হবে রাজনীতির তাহলে এখন এই মুহূর্তে ট্রেন্ড হয়ে গেছে। শুনুন, আমাদের দলের এসব অভিযোগ নিয়ে আপনাকে শো করতে হয় না, কিছু দেখাতে হয় না, কিন্তু যেটা দেখা যায় সেটা শাসক দলে যারা রয়েছেন তারা দেখাচ্ছেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছিলাম সেটা শেষ করতে চাই, যে একটি দলের আদর্শ যখন হয় পরের বার ক্ষমতায় থাকা, এবং সেটা যখন কোটি কোটি টাকা দিয়ে কর্পোরেট অ্যাডভাইসাররা সেই দল চালান, তখন তাতে একটাই উদ্দেশ্য থাকে, টাকা দিয়ে প্রথম টিকিট নাও, জনগণের কাজ করার দরকার নেই, আবাসের টাকা হোক বা যে কোনো টাকা হোক, সেটা অপার সংসারের মতো আরোহণ আহরণ করে টাকা নিয়ে নাও, তারপর অ্যাকশন। স্যার স্যার শেষ করে নি, স্যার আমাকে এক মিনিট অ্যালাউ করে দিন। তারপরে পরের বার যখন আবার টিকিট নিতে যাবে তখন রেট বেড়ে যাবে, তখন আবার টাকা দিতে হবে। এবার যে লোকটা টাকা দিয়ে টিকিট নিচ্ছে তার কাছে আপনি নীতি এক্সপেক্ট করবেন না, তার কাছে আপনি আদর্শ এক্সপেক্ট করবেন না, সে ব্যবসাই করবে।